মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন আমাকে আটকে রাখছো? ফোনটা কেন তুলছে না মন্দার? এভাবে তুমি আমার উপরে জোর খাটাতে পারো না। অবশ্যই পারি আমি, এটা কিন্তু অন্যায়। জোর কিন্তু আমিও দেখাতে পারি মা, এই ঘর থেকে তো আমি বেরোবই। রোহিণী, এত বড় সাহস তোর! ওই গুন্ডা লম্পটটা জন্য তুই তোর তোর মাকে অপমান করছিস, উঁচু গলায় কথা বলছিস, তুই মার সাথে চোখ রাগাচ্ছিস মাকে। হ্যাঁ, তুমিও তো তখন থেকে আমার গেস্টকে অপমান করে যাচ্ছ, এখনো তো গুন্ডা লম্পট কি সব বলে চলেছো তুমি। কি হয়েছে রোগিনী, তাকা আমার দিকে, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে না? একটা গুন্ডাকে তুই তোর গেস্ট বলছিস? একটা ক্লাসলেস মানুষ হয়ে গেছিস তুই রোহিণী, আমি ভাবতে পারছি না তুই আমার মেয়ে। তুমি নিজে আমার সাথে কিভাবে কথা বলছো সেটা দেখেছো না? আমার এই বাড়িতে কোনো সম্মান আছে না, আমার বন্ধুর আছে না, আমার গেস্টের আছে, ঠিক আছে? সে যখন থাকবে না এখানে, আমিও থাকবো না। দেখি তুমি আমাকে কি করে আটকাও, এখান থেকে তো আমি বেরোবই। বাড়াবাড়ি করবে না রোহিণী। রোহিণী, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো শীঘ্রই চলো। অনেকগুলো টাকা ভয় দেখিয়ে জোর করে নিয়ে নিচ্ছে, ওটা আটকাতে হবে, একটা উপায় বের করতে হবে। এটা ঠিক নয় ম্যাডাম, অনেকগুলো টাকা, 20 লাখ টাকা, আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। ফোনটা দিন ম্যাডাম, রোহিণীকে নিয়ে চলে গেল, আমার মেয়েকে নিয়ে সামনে চলে গেল। আমি যাচ্ছি। শ্যামলী, আমাকে এভাবে নিয়ে এলে কেন? আমরা কোথায় যাবো? মন্দারের কাছে। মন্দারের কাছে? অহনার এই কিডন্যাপিং এর গল্পে সবাই মন্দারকেই ভিলেন ভাবছে, কেউ বুঝতেই পারছে না যে এই ভিলেনই এই গল্পের হিরো হয়ে যেতে পারে। মন্দারের কাছে যাওয়া আমাদের প্রয়োজন, মন্দারকে এখন আমাদের প্রয়োজন। তুমি জানো মন্দার কোথায় যেতে পারে, কোনো ধারণা আছে তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।